যদি ধৈর্য না থাকে ইউটিউব করো না, জনতা হচ্ছে আমাদের আসল ভগবান। আর এই ধরনের একটা কমেন্টেও আমি কোনো রকমের রিপ্লাই করি না, তখন রীতিমতো থ্রেট আসে আগামী দিনে ইউটিউব নিয়ে নিজেদের কেরিয়ারটাকে গড়ে তুলবেন শুধুমাত্র তাদের জন্য। প্লিজ তোমরা এই ধরনের কমেন্ট করো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে কোনোরকম সাংসারিক কাজকর্ম, নিত্য প্রয়োজনীয় কাজকর্ম, আমার লাইফস্টাইল, শপিং কোনো কিছু শেয়ার করব না। আজ আমি ক্যামেরা অন করে ভিডিওটা করতে বসেছি শুধুমাত্র যে সমস্ত ভিউয়ার্সরা, মানে যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিউয়ার্সরা স্পেশালি ইউটিউবার, অথবা যে সমস্ত ভিউয়ার্সরা ভাবছেন যে আগামী দিনে ইউটিউব নিয়ে নিজেদের কেরিয়ারটাকে গড়ে তুলবেন শুধুমাত্র তাদের জন্য। একটা কথা আপনাদের সবাইকে বলি, মানে বেশ কয়েকদিন ধরে আমি ভাবছি যে এরকম একটা বিষয় নিয়ে আমি, মানে কয়েকদিন কি কয়েক মাস যাবৎ ধরে ভাবছি যে এরকম একটা বিষয় নিয়ে আমি ভিডিও করব, কিন্তু প্রত্যেকবার ভাবছি বোধহয় আজকে হয়েছে, কাল বোধহয় এই ঘটনাটা আমার সাথে আর হবে না, আজ হচ্ছে কাল বোধহয় আর এটা হবে না। কিন্তু বেশ কয়েক মাস যাবৎ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার কমেন্ট বক্সে আমি কিন্তু নতুন ইউটিউবার, নতুন মানে একেবারে নতুন ইউটিউবার, তো আমি ইউটিউব সম্পর্কে ভ্যাবুক বিষয়ে মানে জানি সেরকমটা কিন্তু নয়, কিন্তু তবুও আমি একটা দুটো কথা আজকে না বলে আর পারছি না। আমি যতটুকু জানি ততটুকু যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন এবং এই ভিডিওটা নতুন ইউটিউবারদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তো বেশ কয়েক মাস যাবৎ আমি যেটা দেখছি যে আমার কমেন্ট বক্সে বেশ কিছু কমেন্ট আসছে, দিদি তুমি ভিডিওটা খুব ভালো করেছো, আমি তোমার পরিবারে চলে এসেছি, তুমি আমার পরিবারে চলে এসো। আচ্ছা, আবার কিছুদিন যাবৎ দেখছি কিছু কিছু ইউটিউবার অতিমাত্রায়, তারা আমি জানি না কী বুদ্ধি অ্যাপ্লাই করছে, কোথাও কোথাও লিখেছে মানে ভিডিওটাকে স্কিপ করে 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 দেখে জাস্ট দু একটা করে কমেন্ট করে, ও দিদি তুমি আজকে এটা করেছো, এটা রান্না করলে, অমুক জায়গায় ঘুরতে গেলে, তমুক জায়গায় করতে গেলে, আমি তোমার বাড়িতে চলে এসেছি, তুমি আমার বাড়িতে চলে এসো। আরে হোয়াট ডু ইউ মিন বাই বাড়িতে চলে এসো? আচ্ছা, সেকেন্ড হচ্ছে মানে বাড়িতে এসো মানে বোঝাতে চাইছে যে তুমি, আমি তোমারটা সাবস্ক্রাইব করেছি, তুমি আমারটা সাবস্ক্রাইব করে দাও। কেউ কেউ তো আবার মানে রীতিমতন মানে কি বলবো, মানে কানের গোড়া এক প্রকার বন্দুক ঠেকিয়ে বলার মতন, আমি তোমারটা সাবস্ক্রাইব করে গেলাম, দুদিনের মধ্যে যেন দেখি তুমি আমারটা সাবস্ক্রাইব করেছো। আবার এমনও হয় যে হয়তো, আর এই ধরনের একটা কমেন্টেও আমি কোনো রকমের রিপ্লাই করি না, কোনো রকমের না। যেমন কমেন্ট করে কমেন্টটা জাস্ট পড়ি, কমেন্ট বক্সে পড়ে থাকে, না তাতে হার্ট দেওয়া, না তাতে কমেন্ট দেওয়া, কোনো কিছু আমি মানে দেখি না এক প্রকার বলতে গেলে, মানে দেখে ইগনোর করে। কিন্তু কিছুদিন পরে যখন দেখি যে মানে তারা দেখে যে দুদিন পরে আমি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করিনি বা এই ধরনের কোনো কমেন্টের কোনো রিপ্লাই করিনি, তখন রীতিমতো থ্রেট আসে, তুমি করলে না কিন্তু এবার কিন্তু তাহলে আমি তোমারটা আনসাবস্ক্রাইব করে দেব বলে মানে এই ধরনের কমেন্ট পাঠাতে থাকে। আমার এত বাজে লাগে বিষয়গুলো, এমনটা নয় যে ও আমারটা আনসাবস্ক্রাইব করে দেবে বা এই ধরনের হুমকি দিচ্ছে বলে আমি প্রচণ্ড মাত্রায় মানে বিমূর্ষ হয়ে পড়েছি, আমার মন খারাপ হচ্ছে, তেমনটা একেবারে নয়। কারণ এই ধরনের সাবস্ক্রাইবাররা যদি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেও থাকে, তাহলেও জেনে রাখো ভিউজ কোনো দিনও আসবে না। আমি শুধু একটাই কথা বলবো, এই যে সমস্ত সাবস্ক্রাইবাররা, যে সমস্ত ভিউয়ার্সরা আমাকে এই ধরনের কমেন্ট করে, আমার প্রত্যেক ইউটিউবার এই ধরনের বন্ধুদের আমি বলবো, প্লিজ তোমরা এই ধরনের কমেন্ট করো না। ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচণ্ড পরিমাণে ধৈর্যের দরকার হয়, যদি ধৈর্য না থাকে ইউটিউব করো না, একেবারে করো না। তার কারণ হচ্ছে কোনো দিন কোনো কাজ, কোনো ইউটিউব বলে না, যে কোনো কাজ সাকসেস সহজে আসে না, তার জন্য প্রচুর 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 সময় দিতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর যত্ন নিয়ে কাজটাকে করতে হয়। এভাবে গান পয়েন্টে রেখে কাউকে বলা তুমি আমারটা করো, আমি তোমারটা করে দেবো, আমি তোমার বাড়িতে চলে এসেছি, তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তোমার পরিবার ঘুরে গেলাম, তুমি আমার পরিবার ঘুরে যাও, এভাবে কিন্তু ভিউয়ার্স মানে ভিউজ বা সাবস্ক্রাইবার আদায় করা যায় না। তাই বলে কি তোমরা অন্য ইউটিউবারদের ভিডিও ভালো লাগলে সেখানে গিয়ে কমেন্ট করবে না? নিশ্চয়ই করবে, তাদের ভিডিওর ভালো লাগা নিয়ে কমেন্ট করবে, তাদের ভিডিওতে কী ভালো লাগলো সেটা নিয়ে কমেন্ট করবে। আমারও এমন প্রচুর ভালো ইউটিউবার রয়েছে যাদেরকে আমি রীতিমতন মানে অ্যাডমায়ার করি, তাদের চ্যানেলে যাই, দেখি, তাদেরকে কমেন্ট করি, ভালো ভালো পজিটিভ কমেন্ট করি,
এটুকু ঠিক আছে, কিন্তু তুমি আমার বাড়িতে এসো, আমি তোমার বাড়ি ঘুরে গেলাম, এই ধরনের কমেন্ট প্লিজ করো না। একটু ধৈর্য রাখো, একটু যত্নশীল হও নিজের কাজের প্রতি। আমার মনে হয় ভিউয়ার্স, দর্শকরা, আমাদের যারা সাধারণ দর্শক আছে তারা সব বোঝে, সব বোঝে কোনটা ভালো কোনটা মন্দ, কাকে সাপোর্ট করা যায় কাকে সাপোর্ট করা যায় না, কাকে ভিউজ দেওয়া যায় কাকে ভিউজ দেওয়া যায় না, সবটা তারা বোঝে। তোমার কন্টেন্ট যদি ভালো হয়, তোমার কন্টেন্টে যদি জোর থাকে, তাহলে ডেফিনেটলি তোমার ভিডিওতে ভিউজ হবে, আর ভিউজ আসলে অটোমেটিক্যালি কিন্তু সাবস্ক্রাইবারটাও বেড়ে মানে বেড়ে যাবে আস্তে আস্তে। এইভাবে কাউকে প্রেশার দিয়ে আমার মনে হয় না কাজ করানো যায়। তাই বলবো প্লিজ এই ধরনের কমেন্ট করো না। আমি তোমাদের কষ্টটা বুঝতে পারি, একটা সারা দিন খেটে খুটে ভিডিও করার পর ভিউজ যদি প্রপার না আসে তাহলে ঠিক কতটা কষ্ট হয় সেটা বোঝার মতন ক্ষমতা আমারও আছে। কারণ আমি যে চ্যানেলটায় বসে এখন কথা বলছি, আমার এই ইউটিউব চ্যানেলটার বয়স কিন্তু মাত্র 6.5 থেকে 7 মাস, অতএব খুব বেশি দিন নয়। আমিও কিন্তু প্রচণ্ড খেটে খুটে প্রত্যেক দিন সন্ধেবেলা 7টার সময় ব্লগ আপলোড করি, এবং সারা দিনের কাজকর্ম সামলে, সংসার সামলে, বাচ্চা সামলে, সমস্ত কিছু করে যখন ব্লগ এডিট করে যখন সেটাকে আপলোড করি, তারপর যখন দেখি আমারও ভিউজ খুব বেশি না, হাতে গোনা হয় কোনো কোনো ভিডিওতে, তখন কিন্তু আমারও প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু কি বলতো, একটা কথা আছে না, ডিটারমাইন্ড, আমি এই জায়গাটা ছাড়বো না, আমি এই জায়গাটা ধরে রাখবো, কামড়ে পড়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি সাকসেস পাবো। হ্যাঁ, কিছু কিছু মানুষের মানলাম, ভীষণ তাড়াতাড়ি আজকে চ্যানেল খুললো, কালকেই রাতারাতি 2-4টে ভিডিও আপলোড করতে করতেই একেবারে রাতারাতি বড় হয়ে গেল, সে কথা আলাদা, সবার লাক সমান হয় না, কাউকে প্রচুর পরিশ্রম করতে হয়, কেউ 1 হাত মাটি কুপিয়ে হীরের খনি পেয়ে যায়, কেউ 10 হাত মাটি কোপানোর পরেও হয়তো হীরের খনি পায় না, তারপরেও হয়তো তাকে আরও 2-1 বার খুঁড়তে হবে, তারপরেই হয়তো হীরের খনিটা রয়েছে। কিন্তু সে 10 বার খুঁড়ে যখন দেখলো ওর 1 বারে এলো, আমার 10 বারে হলো না, তখন সে আর খুললো না, হয়তো আর 1-2 বার খুললেই পেয়ে যেত, সে চলে গেল। তাই বলছি কখনো এরকমভাবে গিভ আপ করো না, ট্রাই করে যাও। হার্ড ওয়ার্কের কোনো বিকল্প হয় না। যে কষ্টটা তোমার হয় প্রত্যেকদিন ভিডিও করার পর ভিউজ না আসলে, সেই সেম কষ্ট কিন্তু আমারও হয়। কিন্তু নিজের কাজের প্রতি যত্নশীল হও। আমি যখন প্রথম ব্লগ শুরু করেছিলাম এই চ্যানেলে, আমার প্রত্যেকটা ব্লগে 30, 26, 27 এরকম ভিউজ হতো, এইরকম। আজকে কিন্তু আস্তে আস্তে সেই ভিউজটা বেড়ে 400, 300, 200 এরকম জায়গায় এসেছে। মানে সে কারণেই বলছি যে খুব বেশি নয়, কিন্তু এমন নয় আমার 400 কে 200 কে, একদম নয়, কিন্তু আমার কাছে ওই 200-400 মানুষও যারা আমার কথা 2 মিনিটের জন্য হলেও বসে শোনে, তারাও আমার কাছে অনেক ভ্যালু রাখে। কিন্তু আজ অবধি বিশ্বাস করো কোনো দিনও আমি কাউকে কোনো চ্যানেলে গিয়ে বলিনি যে আমার চ্যানেল করে গেলাম, তোমার চ্যানেল দেখে গেলাম, আমার চ্যানেল কিন্তু করবে, বা এরকমভাবে আমি কোনো দিনও গান পয়েন্টে রেখে কাউকে কোনো দিন কোনো জায়গায় করিনি। এটা করো না। এটা কী হয়, এবার আজকে তোমাদের যেটা বলবো, এটা ইউটিউবের অ্যালগোরিদমেও কিন্তু, মানে ইউটিউবের অ্যালগোরিদমেও কিন্তু এগুলো ধরা পড়ে। নিজের ভিডিও যেমন নিজে দেখা যায় না, তেমনই এই ধরনের কমেন্ট করে অন্যদের কমেন্ট বক্সও ভরানো একদম উচিত নয়। ইউটিউবে কিছু কিছু অ্যালগোরিদম আছে যেগুলো ফলো করলে আশা করা যায় খুব সহজেই ইউটিউবে সাকসেসফুল হওয়া যায়, সবটাই আশা করা যায়। আমি নিজে এখনও সাকসেসফুল হইনি, কিন্তু তবুও বলছি যেটুকুনি ইউটিউব নিয়ে রিসার্চ করে আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে একটা রেগুলার কনসিস্টেন্সি থাকা দরকার ব্লগ আপলোডিংয়ের ক্ষেত্রে। মানে আমি আজকে যে টাইমে ব্লগ দিলাম, কালকেও যদি আমি মানে সেম গ্যাপে ব্লগ দিই, যারা ধরুন সপ্তাহে একটা ব্লগ দেয়, তারা নেক্সট সপ্তাহ তো ওই দিনে ওই সময় আর একটা ব্লগ দিল, এরকমভাবে যদি গ্যাপটা ঠিকঠাক মেনটেন করা যায়, কেউ যদি আজকে দেয় আবার একদিন পরে দেয়, তাহলে ওই গ্যাপটাই মেনটেন করবে। আমি যেমন রেগুলার দিই, রেগুলার সন্ধ্যে 7টায়, আমার আজকেও সন্ধ্যে 7টায়, কালকেও সন্ধ্যে 7টায়, পরশু দিনও সন্ধ্যে 7টায়, রেগুলার একটা মানে গ্যাপ এবং ডিস্টেন্স আমি ঠিকঠাক করে মেনটেন করি, কনসিস্টেন্সি মেনটেন করি, যেটা ইউটিউব অ্যালগোরিদমের ক্ষেত্রে প্রচণ্ড ভ্যালুয়েবল। আর সেকেন্ডলি হচ্ছে যে তোমাকে খাটতে হবে, বস, খাটতে হবেই, মানে না খাটলে হবে না কোনো কিচ্ছু, কোনো সাকসেস বললাম না, না খেতে আসে না। যেই সাকসেস তোমার না খেতে আসবে, সেই সাকসেসটা তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না, আর সেটার মজাও সেভাবে ফিল করতে পারবে না। কোনো কিছু খেতে অর্জন করার যে মজা, তার যে গল্প, কোনো দিন যদি তুমি সাকসেস হয়ে যাও, সেই খাটনির গল্পগুলো তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে। তাই সবার প্রতি রেসপেক্ট রেখেই আমি বলছি, প্লিজ
প্লিজ এ ধরনের কমেন্ট করা বন্ধ করো, নিজেকে মোটিভেট করো, আরও খাটো, আরও পরিশ্রম করো। দর্শক কিন্তু সব বোঝে, জনতা হচ্ছে আমাদের আসল ভগবান। জনতা যদি মনে করে যে একে আমরা সাপোর্ট করবো, এর ভিডিও ভালো লাগছে, এর ভিডিও যত্নশীল, এ ভিডিওটা মন দিয়ে করছে, দেখবে জনতাই কিন্তু আমাকে একদিন সাকসেসের এই লেভেলে নিয়ে চলে যাবে। তো সে কারণেই বলছি সবাই খুব খাটো, খুব খাটো, খুব ভালো করে কাজ করো, ইউটিউবটাকে নিজেদের কেরিয়ার করে তোলো। আর একটা কথা, সেটা হচ্ছে যে ইউটিউবে এসেই টাকা কামাবো, টাকা কামাবো এরকম ভেবে যদি ইউটিউবে আসো, এসো না। কারণ ইউটিউবটা টাকা কামানোর মেশিন নয়। হ্যাঁ, ডেফিনেটলি ইউটিউব করে প্রচুর মানুষ প্রচুর অর্থ উপার্জন করে, কিন্তু তার আগে তোমাকে লেবার দিতে হবে, তার আগে তোমার কাজটাকে ভালো করতে হবে। এসে দুদিনের মাথায় টাকা কামিয়ে আমি চলে গেলাম, রাতারাতি বড়লোক হয়ে গেলাম, চলবে না। তার আগে তোমাকে প্রচুর পরিমাণে তোমার ওই কন্টেন্টটাকে ভালো করতে হবে। কন্টেন্টে জোর দাও, টাকার দিকে তাকিও না, কাজ করে যাও, কাজ করো, রেগুলার ভালো কাজ করো, দেখবে সাকসেস তোমার পেছনে আসবেই। বড় বড় লোকেরা বলে গেছে, আগে কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্ম করলে ফল একদিন ডেফিনেটলি ভালো হবে। তো চলো, খুব বেশি জ্ঞান আমি দেব না, এইটুকুই আমার বলার ছিল যে এইভাবে এই ধরনের কথা বলে বলে নিজেদেরকে ডিমোটিভেট করো না, ডিমোটিভেট করো না। তোমারও যেমন অল্প ভিউ হয়, আমারও অল্প ভিউ হয়, কিন্তু কী বলতো, তোমার আমার মধ্যে তফাৎটা একটাই যে তুমি ধৈর্য হারিয়ে ফেলছো, আর আমি চাইছি ধৈর্যটা বজায় রাখতে। আমার চ্যানেলের বয়স মাত্র 7 মাস, আমার কিন্তু 1K সাবস্ক্রাইবারও হয়নি, আর ওয়াচ টাইমও হিউজ আসেনি, কিন্তু আমি কিন্তু এখনও জানি না আমার 1K সাবস্ক্রাইবার কবে হবে, আর আমার এই মানে এই হিউজ যে ওয়াচ টাইমটা, এটা কবে ফুলফিল হবে আমি জানি না। আমার কিন্তু তবুও কাজের প্রতি কোনো রকম খামতি নেই, প্রত্যেক দিন টাইম টু টাইম আমি কিন্তু ব্লগ করে যাচ্ছি। দর্শকদের যদি মনে হয় ডেফিনেটলি তারা আমাকে একদিন 1K সাবস্ক্রাইবার, এবং 1K কেন, তার অনেক অনেক বেশি সাবস্ক্রাইবার এবং তার থেকেও বেশি ওয়াচ টাইম দিয়ে দেবে। হয়তো একটা ভিডিওই আমার তাদের ভালো লেগে গেলো, তারা আমাকে ভালোবেসে ফেললো, কিন্তু ততদিন পর্যন্ত তো খাটতে হবে, তাই না? খাটনির কোনো বিকল্প হয় না, খাটলে নিশ্চয়ই সাকসেস হবে। তো চলো, আর বেশি কিচ্ছু জ্ঞান দেবো না, সকলের প্রতি আমার সমান ভালোবাসা রইল। আমার যারা নর্মাল ভিউয়ার্স, যারা ইউটিউবার বন্ধু, প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ব্লগ বলবো না, ছোট্ট একটা গল্প, ছোট্ট একটা এক্সপিরিয়েন্স, ছোট্ট কি বলবো, জাস্ট অনুভূতি। খুব খারাপ লাগে এই ভিডিওগুলো দেখে, যখন এই কমেন্টগুলো পড়ি না, আমার নিজেরও তখন মনে হয় যে ওরা হেরে কেন যাচ্ছে, কেন হেরে যাচ্ছে, ওদেরকে দেখে তো আমিও ডিমোটিভেট হব। ডিমোটিভেট হয় না, অলওয়েজ ভাবো, আমি সবসময় বলি যে বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি, সবসময় পজিটিভ চিন্তাভাবনা করো। ডেফিনেটলি দেখবে পজিটিভ চিন্তাভাবনা করলে তোমার সাথে পজিটিভ ঘটনাই ঘটবে। তাহলে চলো, আজকে মতন এই গল্পটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, আশেপাশে সকলকে ভালো রেখো, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। কাল আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত টাটা, লাভ ইউ।